আসসালামু আলাইকুম, আমি নাজমা খাতুন। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম রৌদ্রলেখে জয়, শামসুর রহমান। বর্গে এলো খাজনা নিতে, মারলক মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত। এখানে বর্গিমালে মারাটা দস্যু, কিন্তু এখানে কবি বুঝিয়েছেন বাংলাদেশের যুদ্ধের সময় যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের মানুষ মারছে এবং বাড়িঘর পুরাই ফেলতো, সেটার কথা বলছে। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। হানাদার মানে আক্রমণকারী, তাদের সাথে যুদ্ধ করেছে এবং তাদের সাথে মুক্তি সেনারা যুদ্ধ লড়েছে। লড়া মানে যুদ্ধ করা। এখানে হানাদার বাহিনীদের যে অত্যাচারের কথা, এটা মানুষ কখনো ভুলতে পারবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। একসময় আমাদের দেশ পরাধীন ছিল, এখন যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন আমাদের দেশ স্বাধীন। তখন আকাশে নীল আকাশে পায়রা উড়ে, আর মা এবং দেশের সাথে, দেশের মাটি এবং দেশের সঙ্গে মায়ের সাথে তুলনা করা হয়েছে কবি এখানে। দেশের বুকেতেই আমাদের থাকার কথা বলেছে। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। এখানে কাল বলতে, যেমন আমাদের যেদিন স্বাধীনতা হয়েছে তার আগের দিন পর্যন্ত আমরা পরাধীন ছিলাম। আমরা আমাদের স্বাধীন আমাদের দেশ ছিল না, সে কথা বলছে। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্রলেখে জয়। কালকে গতকাল পর্যন্ত যখন 71 সালের 16 ডিসেম্বরের আগের দিনে আমরা বুঝতে পারছি যে আমরা জয় কি পরাজয় বুঝি নাই, কিন্তু পরের দিন আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন বোঝা গেল যে আজ নতুন, কাল সন্ধ্যা ছিল আজকে আমাদের নতুন রৌদ্রলেখে জয়। এখানে কবিতাটা তোমরা পুরোপুরি মুখস্থ করবে, আর কবিতা অংশ হিসেবে যে মূলভাব আসে সেটা, যে আমি আগেও বলেছি যে সেই মূলভাব ওই বইতে যে মূলভাব আছে সেটার কিছু অংশ নিবে, এবং এখানকার যে কবি যে ভাষা বলছে তোমার নিজের ভাষায় লিখবে, মূলভাবটা সেভাবে লিখবে, আর কবিতা অবশ্যই মুখস্থ করবে। এখানে 1 থেকে 6 নং তোমাদের পড়া থাকলো। এখানে দেখো মূলভাব আছে, মূলভাবটা পড়বে। 2 নং তিনটা শব্দ অর্থ আছে, শব্দ অর্থ পড়বে। 3, 2, 3 1 থেকে 6 নং 1 থেকে 6 নং পড়বে। তবে 1, 2, 5, 6 এরা বেশি ভালো করে পড়বে। 2 আর 6 HW থাকবে, আর বাকিগুলো সব পড়া থাকবে তোমাদের। তোমরা অবশ্যই প্রত্যেকটা কবিতা পড়ার সময় কবিতার নাম বানান দেখবে, তারপরে কবির নামের বানান শুদ্ধভাবে পড়বে এবং লিখবে, পাশাপাশি লিখতে হবে, না লিখলে পরে বানান শুদ্ধ হয় না। তার পাশাপাশি কবিতা অংশ তোমরা লেখার চেষ্টা করবে, যে অংশ হিসেবে এতটুকুর আমি মূলভাব লিখি, দেখি কেমন পারি, এরকম অবশ্যই লেখার চেষ্টা করবে। তাহলে তোমরা দেখবে যে কবিতা মূলভাব, প্রশ্ন উত্তর সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারছো। এখনও সময় আছে, তোমরা সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ।